আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মধ্যরাতে উপর্যুপরি কয়েকদিন উত্তাল হয়ে পড়েছে। আজকে আমি যখন ভিডিও করছি, আজকে রাতে কি হবে আমি বলতে পারি না। এর কারণ হলো আমি এখন শুক্রবার দিন নভেম্বর মাসের 8 তারিখে এই যে অনুষ্ঠানটি ভিডিও করছি সেটি রাত 9টার দিকে, কিন্তু গতকাল তার আগের রাত্রে উপর্যুপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যানারে সেখানে যে স্লোগান হয়েছে মূলত ছাত্রদলকে টার্গেট করে। আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্রলীগ নেই, এই বিশ্ববিদ্যালয়ে এখন বাম সংগঠনগুলো আছে, আর ছাত্রলীগ যদি কেউ থাকে ঠিক ছাত্রলীগের জমানাতে শিবির যেভাবে বর্ণচোরা হিসেবে ছিল ছাত্রলীগের মধ্যে একাকার হয়ে, সাধারণ ছাত্রদের মধ্যে একাকার হয়ে, কিংবা বিভিন্ন সাহিত্য সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, এই ব্যানারে অসংখ্য ছাত্র শিবিরের যারা নেতাকর্মী তারা মুখ লুকিয়ে মুখ ঢেকে তারা তাদের দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছেন এবং তারা কতটা শক্তি অর্জন করেছেন এটা আমরা এখন দেখতে পাচ্ছি। আমি যখন জেলে ছিলাম 2013 সনে, তখন জামাত ইসলামের শীর্ষ নেতা থেকে শুরু করে ছাত্র শিবিরের অনেক শীর্ষ নেতা কাশিমপুর কারাগারে আমার সঙ্গে, আমরা একসঙ্গে ছিলাম, তাদের সঙ্গে কথা হতো, ভাব বিনিময় হতো, আমি তারা অনেক কথা বলতেন। বিশেষ করে মীর কাশিম আলী সাহেব একদিন বলে ফেললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন আমাদের শক্তি মত্তা এত বেশি 2013 সনে, যে প্রশাসনকে যদি নিউট্রাল করে দেওয়া হয়, অর্থাৎ প্রশাসন যদি কারো পক্ষ অবলম্বন না করে এবং ক্যাম্পাসে যদি পুলিশ না থাকে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদল এবং ছাত্রলীগ, আবার আমি বলছি আল্লাহ মাফ করুক, এর কারণ হলো জনাব মীর কাশিম সাহেব এখন দুনিয়াতে নেই, কাজেই আমাকে কথা বলতে গিয়ে খুব সতর্ক হতে হচ্ছে যেন কেয়ামতের দিন আমার এই বক্তব্যের জন্য উনি আমার টুটি চেপে ধরতে না পারেন। উনি ঠিক এইভাবেই কথাটা বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ এবং ছাত্রদল এই দুটো সংগঠনকে পিটিয়ে বের করে দিতে তাদের 1 ঘন্টা সময় লাগবে। তাহলে বোঝার চেষ্টা করুন যে 2013 সনে যদি ছাত্র শিবিরের সাংগঠনিক ক্ষমতা ওই পর্যায়ে থেকে থাকে, তাহলে এখন এই 2024 সনে তাদের অবস্থা কোন পর্যায়ে আছে এবং সেই ক্ষমতার সঙ্গে বর্তমানে অনুকূল পরিবেশ, ইনুস সরকারের দুর্বলতা এবং একই সঙ্গে ইনুস সরকারে ছাত্র শিবিরের এবং জামায়াত ইসলামের যে অংশগ্রহণ সব মিলিয়ে এখন তারা রাজার হালে আছে, এটি ঐতিহাসিক সময় পার করছে। ফলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, অনেক অনেক প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই তারা একটা রাজত্ব কায়েম করে ফেলেছে সাধারণ ছাত্রদের ব্যানার এবং আপনি তাদেরকে ধরতে পারবেন না, বলতে পারবেন না, আলাদা মেনশন করতে পারবেন না। তারা হয়তো সমন্বয়ক, হয়তো সাধারণ ছাত্র, হয়তো যাকে বলা হয় অন্য কোনো পরিচয়ে, তারা পুরো ক্যাম্পাসে এরকম একটা জনমত তৈরি করার চেষ্টা করছে যে এখানে ছাত্র রাজনীতি চলবে না। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য, কলেজগুলোর জন্য খুবই খারাপ। এর কারণ হলো বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র রাজনীতি করে এটার বিরাট অংশ পান্ডা, তারা হলে সিট বাণিজ্য করে, তারপরে হলের ক্যান্টিনগুলোতে তারা খেয়ে পয়সা দেয় না, সেলুনে গিয়ে তারা চুল কাটাবে, ঘন্টার পর ঘন্টা হাত পাটি পাবে কিন্তু পয়সা দেবে না, সাধারণ ছাত্র বা ছাত্রী তাদের কাছ থেকে চাঁদাদায় করবে, অনেকে চর থাপ্পড় মারবে, এমনকি অনেকের বইপত্র টাকা পয়সা চুরি করবে কিন্তু তাদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না। জাস্ট একটা ছোটো উদাহরণ দিই, আমরা এখানে ইউনিভার্সিটিতে পড়ি, এখন সে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে কিন্তু টাউট, প্রচণ্ড টাউট একটা ছাত্র সংগঠনের নেতা এসএম হলের। তো আমার এক বন্ধু এখন সে এডিশনাল সেক্রেটারি একটা মন্ত্রণালয়ে আছেন, তো তার রুমমেট ছিল, তো এখন সেই যে সংগঠনটির যে নেতা সে ওই গুন্ডামি করতো, চাঁদাবাজি করতো, সব কিছু করতো কিন্তু তার বরকত ছিল না। সে প্রায়ই করতো কি, আমার সেই বন্ধুটার রুমের যে বইপত্র এগুলো সে চুরি করে সেই নীলখাতে বিক্রি করে দিত। তা আমাকে কিন্তু দুঃখ করে আমার সেই বন্ধুটি বলতেছিল যে ওই চোর এরকম,
ও একটা চোর, কিসের নেতা। তো পরবর্তীতে সেই নেতা অনেক বড় ক্যাডার হয়ে গেল, অনেক বড় গ্যাংস্টার হয়ে গেল, আর এখন শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। কিন্তু তার ওই যে চৌর্যবৃত্তি, এখনও লোকজন তাকে চোর হিসেবেই জানে। এখন আপনি যদি চিন্তা করেন, সে 80-এর দশক থেকে এই পর্যন্ত আমরা ছাত্র রাজনীতির গৌরব যে উজ্জ্বল দিকগুলো, এগুলো স্বীকার করি। এর কারণ হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র রাজনীতি না থাকতো, তাহলে তো এই যে কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে একটা সরকার পরিবর্তন, এই ঘটনাটা ঘটতো না। এটা ইতিবাচক দিক। কিন্তু যা আপনি পয়েন্ট আউট করে দেখতে পারেন যে দলভিত্তিক, লেজুর ভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতি যদি ছাত্রলীগের কথা চিন্তা করেন, আপনাকে সেই 7 মার্ডারের কথা স্মরণ করতে হবে, তারপরে সেই বিশ্বজিৎ হত্যার কথা স্মরণ করতে হবে, আরও অনেক অপকর্ম। যদি আপনি ছাত্রদলের কুকর্মের কথা চিন্তা করেন, তাহলে অনেক ক্যাডার, অনেক গুলাগুলি, অনেক মারামারি, অনেক রক্ত, সেগুলোর কথা আপনাকে বলতে হবে। এরপর আপনি যদি জাতীয় পার্টির কথা চিন্তা করেন, সেই নতুন বাংলা ছাত্র সমাজের সেই জুলুম অত্যাচার থেকে শুরু করে ক্যাডার ভিত্তিক যে তাদের কুকর্ম, চুরি ডাকাতির হাজানি শেষ নাই, এবং জনাব হুসেন মোহাম্মদ এরশাদ একসময় ত্যক্ত বিরক্ত হয়ে পুরো সংগঠনটিকে তিনি বিলুপ্ত করে দিলেন। অন্যান্য সংগঠন, জাসদ বলেন, তাদেরও যে ক্যাডার ভিত্তিক যে ছেলেরা ছিলেন বা মেয়েরা ছিলেন, আলটিমেটলি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা, সাধারণ ছেলে মেয়েরা এদের দ্বারা নির্যাতিত হয়েছে। তো এটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসে একটা নিদারুণ, যাকে বলে জনমত রয়েছে, যে মূল সংগঠনের সাথে, অর্থাৎ বড় রাজনৈতিক দলগুলোর সাথে যাদের সম্পর্ক রয়েছে, এরকম লেজুর ভিত্তিক রাজনৈতিক দলগুলো বিশ্ববিদ্যালয়ে কোনো আসলে উন্নয়ন ঘটাতে পারেনি, কলেজে উন্নয়ন ঘটাতে পারেনি, চাঁদাবাজি মাস্তানিতে তারা যেভাবে সফলতা দেখিয়েছে এটা হয়নি। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার আগের ঘটনা বা মুক্তিযুদ্ধের পরেও যে সকল ঘটনা ঘটেছে জাতীয় রাজনীতিতে, অনেক আমরা নেতা পেয়েছি, কিন্তু এদের যন্ত্রণা, এদের যন্ত্রণা কিন্তু সীমাহীন যন্ত্রণা। এবং এই যে যাকে বলা হয় আমরা আয়নাঘরের কথা বলি বা অমুক ঘরের কথা বলি, প্রত্যেকটা হলে, মেয়েদের হলে, ছেলেদের হলে, এরকম যে বিভিন্ন টর্চার সেল তৈরি হয়েছিল বিভিন্ন জমানাতে, কিংবা সারাটা রাত আমরা ঘুমাতে পারতাম না দুটো হলের মধ্যে, জহুরুল হলের মধ্যে, মহাসিনা হলের মধ্যে গুলাগুলির কারণে। আমি এফ রহমান হলে ছিলাম, এই দুই হলের গুলাগুলির কারণে সারাটা রাত ঘুমাতে পারি না, হোল নাইট। তারপরে কী একটা বিশ্রী অবস্থা। তো এই জিনিসগুলোকে এখন যারা আছেন ক্যাম্পাসে, সমন্বয়ক বলেন, ছাত্র শিবির বলেন বা সাধারণ ছাত্র বলেন, তারা এটাকে ব্যবহার করে এই ক্যাম্পাসে, ছাত্রলীগ তো চলেই গেছে, এখন যারা আস এই ক্যাম্পাস দখল করবেন, যাদের শক্তিমত্তা আছে, জনপ্রিয়তা আছে, সাংগঠনিক ক্ষমতা আছে, তারা হলো ছাত্রদল। এখন অবাক করা বিষয় হলো, এই ছাত্রদলকে তারা ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না, এবং এখন পর্যন্ত কিন্তু কোনো ক্যাম্পাসে ছাত্রদল ঢুকতে পারেনি। তো এরই মধ্যে ছাত্রদল প্যাক্ট হচ্ছে, তারাও তো কম না, তারা অনেক কিছু করেছে জীবনে, তাদের অনেক সফলতা আছে, তাদের অনেক বড় বড় নেতা আছেন যারা বহুবার মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, বিএনপি বলতে আসলে ছাত্রদলের নেতারা এখানে এসে এই দলটিতে যে জায়গাটা করেছেন, বা এই দলটির পরিচালক মণ্ডলীর মধ্যে ছাত্রদলের নেতারা যে উল্লেখযোগ্য অবস্থানে আছেন, এটি আওয়ামী লীগের মধ্যেও নেই। ছাত্রলীগের নেতারা ঠিক আওয়ামী লীগ ওইভাবে পুনর্বাসিত হতে পারেনি যেভাবে ছাত্রদলের নেতারা হয়েছেন। ফলে ছাত্রদল এজ এ সংগঠন হিসেবে আমি মনে করি ক্ষমতার রাজনীতিতে ছাত্রলীগের সাথে অনেক অনেক বেশি ক্যালকুলেটিভ, দক্ষ, অভিজ্ঞ, আমরা যেটিকে বলা হয় পটু। তো এখন সেই যে তাদের যে পটুয়াগিরি বা পটুত্ব, এটিকে তারা শান দিচ্ছে কী করে? একত্র হয়ে এই যে তাদের যারা প্রতিপক্ষ, তাদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া যায়। তো এরই ধারাবাহিকতা এই যে আমাদের যে বিএনপির জাতীয় দিবস 7ই নভেম্বর, এই নভেম্বরকে কেন্দ্র করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টারিং করেছে। এবং এটা বিশ্ববিদ্যালয়ে পোস্টারিং করাটা এটা একেবারেই অহরহ একটা ঘটনা, কিন্তু এই পোস্টারিংটাকেই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, কিংবা ধরুন শিবির বা সমন্বয়ক, মানে অ্যাজ এ হোল পুরো ক্যাম্পাস এখন এক হয়ে আছে একদিকে ভার্সেস ছাত্রদল।
তো সেই ছাত্রদলকে ঠেকানোর জন্য তারা মধ্যরাতে ক্যাম্পাসকে উত্তপ্ত করছে এবং তারা মিছিল করছে, মিটিং করছে, এবং ছাত্র রাজনীতি, বিশেষ করে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য নানা রকম দাবি দাওয়া করছে এবং তারা স্পষ্টতই বলার চেষ্টা করছে যে যদি তাদের এই দাবি দেওয়ার বিরুদ্ধে যদি কেউ হুমকি দেওয়ার চেষ্টা করে এবং কোনোরকম বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে তবে তাদের পরিণত হবে ছাত্রলীগের মতো, অর্থাৎ তাদেরকেও নিষিদ্ধ করা হবে, অর্থাৎ ছাত্র দলকে নিষিদ্ধ করা হবে। তো এই যে ছাত্রদলকে নিষিদ্ধ করা হবে, এখানে দুটো জিনিস তারা একসঙ্গে কাজ করছে। প্রথম কাজ হলো দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু প্রোটেক্ট দ্য ক্যাম্পাস ফ্রম দ্য আগ্রেশন অফ ছাত্রদল। ছাত্রদল যদি সেখানে ঢুকতে চায় তো সেটাকে সংখ্যা দিয়ে, শক্তিমত্তা দিয়ে তারা নিজেরা প্রতিহত করার মতো সক্ষমতা রাখে, এইরকম একটা বিশ্বাস এবং আস্থা থেকে শুরু করে তাদের যে শক্তিমত্তা আছে ইট ইজ অলরেডি প্রুভড। এর কারণ হলো এই তিন মাসের মধ্যে কোথাও ছাত্রদল ঢাকা কলেজ, সিটি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলো থেকে শুরু করে এই যে ঢাকার যে বড় বড় সরকারি কলেজগুলো রয়েছে, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, এখানে ছাত্রদল ঢুকতে পারেনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কোথাও না, আর অন্যান্য ঢাকার বাইরে ইউনিভার্সিটিগুলোতে তো বাদই দেন। তাহলে বোঝা গেল যে ওই যে মীর কাসিম সাহেব যেটা বলেছিলেন যে তাদের ওই শক্তিটা অর্জিত হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এবং পেশী শক্তির দিক থেকে। দ্বিতীয়ত, যেহেতু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে তাদের একটা আধিপত্য রয়েছে, প্রভাব রয়েছে, তো কাজেই তারা এই সরকারের কর্মকাণ্ডকে নিজেদের ফেভারে নেওয়ার জন্য যা যা করা দরকার সেটা করার মতো শক্তিমত্তা তারা প্রদর্শন করতে প্রস্তুত, এবং সেই অথরিটি তাদের রয়েছে, এবং সেই অথরিটির কারণেই তারা বলতে পারছেন যে যদি ছাত্রদল তাদের কথা না শুনে বা বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে ছাত্রদলে পরিণতি হবে ছাত্রলীগের মতো, অর্থাৎ ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন, ছাত্রদল একটা নিষিদ্ধ সংগঠনে পরিণত হবে। ইটস এ হিউজ অ্যালার্মিং। এটা কেবলমাত্র ছাত্রদলের জন্য নয়, পুরো রাজনীতির জন্য একটা অ্যালার্মিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অ্যালার্মিং। এখানে দুটো পক্ষ যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এখানে মনে হচ্ছে যে সংঘাত অনিবার্য এবং এটি মিনিমাইজ করার কোনো ওয়ে নেই। ছাত্রদলকে এখানে তাদের সর্বশক্তি প্রয়োগ করে ঢুকতে হবে, আর যদি ঢুকতে তারা চায় অতীতের মতো যা হয়েছে ঠিক সেইভাবেই হবে, হলগুলো দখল করতে হবে, সিট দখল করতে হবে, এবং এর জন্য প্রচুর যাকে কাঠখড় পোড়াতে হবে, আমি আর কিছু বললাম না। আবার অন্যদিকে যারা এখন ক্যাম্পাসে তাদের কর্তৃত্ব বহাল রেখেছেন তাদেরকে যদি এই কর্তৃত্ব বহাল রাখতে হয় এবং এই ইউনিটি তাদেরকে যদি ধরে রাখতে হয় তাহলে তাদেরকে প্রচুর কাঠখড় পোড়াতে হবে। তো এই অবস্থাতে যে ক্যাম্পাসগুলো আগামী দিনে কী রূপ ধারণ করবে এবং কতটা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য অনুকূল হবে, ক্যাডারদের জন্য কতটা প্রতিকূল হবে কিংবা ক্যাডারদের জন্য কতটা অনুকূল হবে, চাঁদাবাজ মাস্তানদের জন্য কতটা অনুকূল হবে, এই বিষয়গুলো আগামী দিনগুলোতে দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আর হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।